জশনে জুলুসে মোহাম্মদে মোবারক, বারো রবিউল আউয়াল মোবারক, ঈদে মিলাদুন্নবী মোবারক। সরকার কি আমদ, সরকার কি আমদ, দিদার কি আমদ, নূরপুর কি নূর, মসলা কে আলা হযরত, তাজিস্তরিয়া বালাই আব্দুল গনি আউলিয়া, কৌশল আদম দারুল উলুম গনিয়া মাদ্রাসা, বাবা রমজান আলী খলিফা সাহেব কি নারে তাকবীর, নারে রিসালা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজি পবিত্র রবিউল আউয়াল মাহ আর 12 তারিখ বিশ্ব প্রত্যেক ক্ষেত্রে আমার নবী প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র ঈদে মিলাদুন নবী আর সেই মর্মে জেলানি আউলিয়া মসজিদ তথা গৌসল আজম দারুল উলুম গনিয়া মাদ্রাসার প্রাঙ্গণত অন্য বিগত বছরের দরে এই বছরও আমি গাঁৱৰ ৰাইজবাসীৰ সহযোগত তথা মাদ্ৰাছা ও মসজিদ কমিটিৰ উদ্যোগত আমি জুলুছে মোহাম্মদীৰ কাৰণে আমি আজি হাজিৰ হৈছো। আৰু সেই মৰ্মে আমি আজি আমাৰ নবীৰ স্থানত, নবীৰ মহাপদত, নবীৰ দীক্ষত আমি প্ৰিয় নবী মুস্তাফা ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামৰ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তেখেতর সনাত, তেখেতর মহব্বত, তেখেতর ইসকত, যা আজি আমি উম্মত বলি, নবীর আখে নবীর উম্মত বলি আজি আমি গৌরবান্বিত হয়েছো। আর সেই মর্মে আমি মাদ্রাসার প্রাঙ্গণত সেই নবীর মহব্বত, সেই নবীর ইসকত আমার মাদ্রাসার জশনে ঈদে মিলাদুন নবী উপলক্ষে এখনই ইসলামিক পতাকা অর্থাৎ জান্দা আমি উত্তোলন করছো, যাতে আমি কিয়ামত পর্যন্ত আমি না থাকিলেও আমার অবিহনে আমার পিছত যিসকলে আহিব তেওঁলোকে এই জশনে ঈদে মিলাদুন নবীত এই পতাকাখন উত্তোলন করে নবীর স্থান আর মান বড়ায় সহায় করব বলে মই আশা প্রকাশ করেছো। সালামে বাজিমে ইদায়াত পেলা।
Yeah.
আমিন ইয়া রাব্বাল আলামিন বিহাকিলা ইলাহা ইল্লাল্লাহ